নমস্কার দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি সেটি হচ্ছে, এই শ্রাবণে 3 ধরনের খাদ্য খাবেন না, কিন্তু কেন? তবে আসুন জেনে নিই কেন এই 3 ধরনের খাদ্য খাওয়া উচিত নয়। এই শ্রাবণে আপনি যদি 3 ধরনের এই খাদ্য খাবার খান, তবে আপনার জীবনে সর্বনাশ হতে পারে। এই সর্বনাশের হাত থেকে বাঁচতে আপনি শ্রাবণ মাসে 3 ধরনের খাদ্য খাবার বর্জন করার চেষ্টা করুন। তবে দেখে নিই কী কী 3 ধরনের খাদ্য খাবার রয়েছে। প্রথম, যে কোনো সবজি শ্রাবণে খাবেন না। হিন্দু পুরাণ অনুযায়ী এবং শিব পুরাণ অনুযায়ী যে কোনো সবজি জাতীয় খাদ্য খাবার শ্রাবণ মাসে কম খেতে বলা হয়। এমনকি এটাও জানানো হয়, এই সময় যদি সবজি জাতীয় বেশি খাবার খাওয়া যায়, তবে সেই সবজিতে পোকার সম্ভাবনা বেশি থাকে। 2, এই শ্রাবণ মাসে দুধ জাতীয় যে কোনো খাবার খেতে নিষেধ করা হয়, কারণ সমুদ্র মন্থনের সময় যে অমৃত উঠে এসেছিল সেই অমৃত পাশাপাশি উঠে এসেছিল বিষ, এবং এই শ্রাবণ মাসে ধরা হয় দুধ বিষে পরিণত হয়। 3 নম্বর খাদ্য হচ্ছে বেগুন। এই শ্রাবণ মাসে বেগুন আপনি অবশ্যই খাবেন না, কেননা এই সময় বেগুনে পোকা থাকে প্রচুর পরিমাণে। শুধু যে পোকা থাকে তা নয়, এই সময় যদি আপনি বেগুন বেশিভাবে খান, তবে আপনার যে কোনো অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেই জন্য বিজ্ঞানীরাও বেগুন খেতে বারণ করেন।